আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোল্ট্রি কেজ, এবং ফেসবুক পেজ হলো কেজ ফ্যাক্টরি বাংলাদেশ। আজকে যে এই পাখির খাঁচা এবং কবুতরের খাঁচাগুলো দেখাচ্ছি, এই খাঁচাটা এটাও কবুতরও বলতে পারবেন, পাখিরও বলতে পারবেন, এমনভাবে তৈরি করা। তো মেনলি এটা হলো যে আপনার 24x24, উচ্চতা আপনার 18, ট্রে সহকারে 22 ইঞ্চির মতো। তো এইটা হলো দোতলা, এবং এইগুলো অনেক মোটা তারের তৈরি, মানে 10 নম্বর তারের তৈরি, এবং এটা 1/2 ইঞ্চি গ্যাপে দেখতে পাচ্ছেন। এইটা হলো আপনার 24x24 খোপ, এবং এই হলো যে আপনার ডোরগুলো এবং ডোরগুলোর কোয়ালিটি। তো আলহামদুলিল্লাহ যেগুলো খুবই ভালোভাবে তৈরি করা, সুন্দর কোয়ালিটি করে। আর এইটা হলো যে আপনার স্কোয়ার পাইপ, 1/2 ইঞ্চি স্কোয়ার পাইপ, এবং এটা দিয়ে এটা নাট সিস্টেম পোর্টেবল খাঁচা করা, এবং এটা হলো 10 নম্বর তার দিয়ে এবং 1/2 ইঞ্চি গ্যাপ, যেটাতে আমার আপনার বললেন আমার কোনো আঙুলি ঢুকবে না, এতটুকু মজবুত হয়েছে এবং এতটুকু গ্যাপ দেওয়া হয়েছে। তো উনি চেয়েছে এটাতে পাখি পালবে, যে কোনো পাখি, যেন ছোটো পাখি থেকে সব ধরনের, মানে সব ধরনের বলতে গেলে মিনিমাম কোকাতেল পর্যন্ত যেন পালতে পারে। আর এই খাঁচাটা আপনার মেনলি উনি ব্যবহার করবে পাখির জন্য, এবং এটা দোতলা। এই খাঁচাটা আপনার 10 নম্বর তার গ্যালভানাইজিং জিআই তার দিয়ে উনি ছাদে পালবে। তো উনি এভাবে নিয়ে এটা ছাদে নিবে, এবং এই খাঁচাটার ওজন প্রায় 40 কেজি হয়েছে। এই খাঁচাটার আপনার 10 নম্বর তার দিয়ে গ্যালভানাইজিং তার দিয়ে এটা 200 কেজি অলমোস্ট। এটার নাট এবং এই সিটকারি এগুলো সহকারে, ফ্রে সহকারে, প্লাস্টিকের ট্রে সহকারে আপনার এই খাঁচাটার প্রাইজিং আপনার 9000 টাকা সামথিং আসছে এই খাঁচাটা, কারণ এটা আপনার 10 নম্বর তার দিয়ে 1/2 ইঞ্চি গ্যাপ, এবং আপনার দোতলা এবং 1/2 ইঞ্চি মানে স্কোয়ার পাইপ দিয়ে তৈরি করা, এবং নাট সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন, এটা খুলে ফেলতে পারবেন যে কোনো সময়, এবং বাংলাদেশের যে কোনো জেলায় সদরে এইসব কেজগুলো আমরা পাঠাতে পারি। আবার বলছি এটার ওজন 40 কেজির মতো, এবং এইটার ওজন আপনার 86 কেজির মতো। এই যে এই খাঁচাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো যে আপনার 0.7 গ্যাপ, এবং পার্টিশন সিস্টেমটা করা হয়েছে যেন উনি বের করতে পারে। উনি কবুতর পালতে পারবে, চাইলে উনি মুরগি পালতে পারবে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তলাটা আপনার দেওয়া হয়েছে 0.7, বড়ো পাখির জন্য ব্যবহার করতে পারবে যদি উনি বড়ো পাখি পালতে চান। এই হলো পার্টিশন সিস্টেমটা, আবার আপনার রেগুলার আমরা যে পার্টিশন সিস্টেমটা দিই, তো ওই সিস্টেমই করে দেওয়া হয়েছে যেন উনি পার্টিশনটা খুলে ফেলতে পারে, আবার এটা উনি লাগাই নিতে পারবে। তো 3 তলায় এটা 6 রুম দেখতে পাচ্ছেন, রুমগুলো সবগুলো দরজাটি খুলতো। তো এই হলো আপনার ডোরগুলো, এবং এটা ব্ল্যাক কালার করা হয়েছে। এই খাঁচারোর ওজন অলমোস্ট আপনার 86 কেজি, মানে বলা যায় 87 কেজির মতো আছে। এটার প্রাইজিং আসে আপনার 20,000 সামথিং, ট্রে, কালার, নাট, স্ক্রু এগুলো মিলিয়ে, এবং আপনার সব কিছু মিলিয়ে এই খাঁচারের প্রাইজিং আপনার 20,000 টাকা সামথিং পড়ে। তো এটাও আপনার 10 নম্বর গ্যালভানাইজিং জিআই তার দিয়ে, এবং এটাও নাট স্ক্রু সিস্টেম, যেটার মাধ্যমে আপনার নাট স্ক্রু সিস্টেম খুলে ফেলা যাবে। আবার আমরা শুধুমাত্র লাগিয়েছি হালকা করে, কারণ এটা খুলে পাঠাতে হবে, কারণ উনি 6 তলার উপরে তুলতে পারবে না, ছাদে পালবে। তো ওনার এই খাঁচাগুলো উনি নাট স্ক্রু চেয়েছে যেন উনি ছাদে তুলতে পারে, এবং সুন্দর করে মানে এগুলো নাট স্ক্রু করে ব্যবহার করতে পারে। তো এই খাঁচাটা আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদরে এগুলো ফিটিংভাবে পাঠানো যাবে, যদি এইভাবে চান এরকম করে ফিটিং করে পাঠানো যাবে, পার্ট পার্ট খুলে পাঠানো যাবে। এবং আবার বলছি এটা আপনার অলমোস্ট 87 কেজির মতো ওজন আছে, এবং এই খাঁচাগুলো 100% গ্যালভানাইজিং জিআই তার দিয়ে, 0.7 গ্যাপ, 4 ইঞ্চি পরপর টানা দেওয়া। এই যে টানাটা 4 ইঞ্চি পরপর টানা দেওয়া, এবং গ্যাপটা হলো আপনার 0.7, এবং মোটা 10 নম্বর তার দিয়ে তৈরি করা। এই যে মোটা 10 নম্বর তার দিয়ে তৈরি করা, এগুলো বাঁকা টাকা করার কোনো ওয়ে নেই বলা যায়। এবং খাঁচাগুলো অনেক হেভি হয়েছে, এবং এত হেভি প্রয়োজন নাই, তারপরেও যে আর যেমন চয়েস, কাস্টমার চয়েস বলে কথা, কাস্টমারের রিকোয়ারমেন্টের একটা ব্যাপার থাকে যে আমি এভাবেই চাচ্ছি, আপনি আমাকে এইভাবে বানায় দেন। ওজন বা দাম কত আসে ওটা ম্যাটার করে না, কারণ কাস্টমারের চয়েস হলো যে আপনার যেন এইগুলো 20-25 বছর টিকে আরামসে, এরকম করে এগুলো তৈরি করা। তো ইনশাল্লাহ আমার মনে হয় এগুলো 20-25 বছরের প্লাস যাবে, কারণ এত মজবুত করে এত মোটা তার দিয়ে তৈরি যেহেতু করেছে, এবং এটাতে আপনার বড় ধরনের পাখি পালার জন্য পার্টিশনটা খুলে ফেললে পুরো বড় পাখি যেন পালতে পারে। তো এই কেজগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে দেওয়া যাবে, করতোয়া কুরিয়ার সার্ভিস থাকলে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।